এই ফুলবাগানে যারা আসবেন তারা এইসব ফুলে কখনো হাত দিবেন না। আর এখানকার বার্গার আমি শুনছি যে ওয়ান অফ দ্য বেস্ট বার্গার এখানে পাওয়া যায়। এবার আমার পালা, আমি ট্রাই করব। 10 টাকা চিকেন ফ্রাই হিসেবে অনেক ভালো, রংপুরের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট চাই। Hey guys, welcome to another video. আমি মাহমুদ জামান রনি, আপনারা দেখছেন এমজে ব্লগ। তো অনেকদিন পর বেরোইছি রূপুদার, আমি আজকে একটা সাধারণ ব্লগ বানাবো। আজকে আমরা নিজেরও জানি না যে আসলে ভিডিওর মধ্যে করবাটা কি, বাট বেরোইছি, দেখা যাক কী করা যায়। তো চলেন যাওয়া যাক। ও, আমরা এখন আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো একটু ঘুরে এখান থেকে বের হয়ে যাবো। এটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ক্যাম্পাস। তো আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর পর এখন আমরা নিজেরাও জানি না আমরা কোথায় যাচ্ছি। দেখি দুই চোখ কোন দিকে যায়, সেই দিকেই আজকে আমরা যাবো। তো আমরা ঘুরতে ঘুরতে পাশের এলাকায় চলে আসলাম, সেখানে সূর্যমুখীর চাষ করেছে। আমার পেছনেই দেখতে পারতেছেন কতটা সুন্দর জায়গাটা। আশা করি এই ফুলবাগানে যারা আসবেন তারা এইসব ফুলে কখনো হাত দিবেন না। অনেক কষ্ট করে কৃষকরা এই ফুল আবাদ করে, আর কিছু কিছু মানুষ এসে সেগুলো ছিঁড়ে যায়। একটু আগেই সেই মালিকের বাগানের মহিলা এসে চিলাচিলি করে গেল, আমাদেরকেও বোকা দিছে, কিন্তু তাও আমরা হালকা কিছু ভিডিও করে চলে যাব। তো আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন আসলে এই ফুলগুলো দিয়ে কী করে। আসলে এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এই ফুল দিয়ে সাধারণত তেল তৈরি হয়। আমরা যে সানফ্লাওয়ার অয়েল খেয়ে থাকি এই এই ফুল থেকেই আসে সূর্যমুখী ফুল। তো আমরা এখন এখান থেকে চলে যাব। চাটা খাবি? তো আমরা এখন আছি মাইগঞ্জে, তো এখন আমরা খাবো চাটা। রূপুদা আমাদেরকে চাটা খাওয়াবে। A few moments later. রূপুদা আর আমার চাটা খাওয়া শেষ, এখন দেখি কি করা যায়। তো আমাদের ঘুরতে ঘুরতে খিদে লেগে গেছে, তো রূপুদা আর আমি ডিসাইড করলাম যে অনলাইনে একখানে দেখছিলাম যে বার্গার, বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যায়। তো আমার পিছনে সেই হোটেলটা আছে, তো আমরা এখন সেই হোটেলের পাশে দাঁড়িয়ে আছি, দেখা যাক কি কি পাওয়া যায় এখানে। ফেসবুকের ভিডিওতে এই রেস্টুরেন্টে অনেক সুনাম শুনেছি এবং হচ্ছে আপনার অনেক ভালো রিভিউ পাইছি, তাই রূপুদার আমি ডিসাইড করলাম যে এখান থেকে কিছু খাওয়া যাক। তো আমরা খাওয়ার জন্য বসছি, দুইটা বার্গার অর্ডার করছি, দুইটা বার্গার দুই ভেরিয়েন্টের, তার সাথে আরও কিছু অর্ডার করছি। এইসব আসতেছে, আমরা তারপর খাওয়া খাব এবং কেমন লাগে সেটা আপনাদেরকে জানাবো। তো এখন রূপুদার ট্রাই করবে হচ্ছে চকলেট ফ্লেভারেরটা। আচ্ছা হ্যাঁ, এবার আমার পালা, আমি ট্রাই করব। এটাও সুন্দর আছে, সেই সাথে রূপুদা খেতে খেতে কিছু রিভিউ দাও। 10 টাকা চিকেন ফ্রাই হিসেবে অনেক ভালো, ঠিক আছে। আর বার্গারটাও একটা ফ্লেভার আছে, যেটা রেগুলার বার্গার থাকে না। তুই খাবি? ভয় পাচ্ছিস কেন? খা,
বলো সেই স্বাদ। তো এই ছিল বার্গার, আমার মতে বার্গারটা অনেক ভালো ছিল। আর এখানকার বার্গার আমি শুনছি ওয়ান অফ দ্য বেস্ট বার্গার এখানে পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট ছিল, খেয়েও মজা পাইছি। ইনশাল্লাহ আপনারও আসবেন খাওয়ার জন্য। তো এখন আমরা আসছি নুরুজ্জামানে চা খাওয়ার জন্য। চা মানেই নুরুজ্জামান, চা মানেই চা খান। মা দুটো চা দিন তো। রংপুরের ভিতর ওয়ান অফ দ্য বেস্ট চা এই নুরুজ্জামানে পাওয়া যায়। তো আমরা 100 টাকার বাইকের তেল পুড়িয়ে এখানে আসি চায়ের তেলায় চা করে। তো চা খেতে খেতে বলে দেই, চাও শেষ হবে, আমাদের ব্লগও শেষ আজকের মতো। ইতি আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।